খেলাধুলার মাধ্যমেই সমাজকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনতে হবে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে ফিরে আনা সম্ভব তাই খেলাধুলাই পারে নেশামুক্ত সমাজ করতে খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় যুব সমাজ খেলাধুলার মাধ্যমে মাদক থেকে বিরত থাকতে পারে সোমবার আগরতলা টাউন প্রতাপগড় স্থিত রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় এ কথা বলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও সুযোগ দিতে হবে বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে ব্যাপক পৃষ্ঠপোষকতা করে চলেছেন যার ফলশ্রুতিতে এই রাজ্যে খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে অনেক এগিয়ে গেছে যেহেতু খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় সেহেতু খেলাধুলা শরীর চর্চা অব্যাহত রাখতে হবে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহা যে সংকল্প নিয়েছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং নেশামুক্ত ত্রিপুরার গড়ার এটা একমাত্র খেলাধুলার মাধ্যমে সম্ভব খেলাধুলার কোনো বিকল্প নেই আর সেই লক্ষ্যেই রাজ্যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছরই এই ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকা শক্তি ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আসক্তির থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ের উদ্যোগে ষাটতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে আয়োজন করা হয়েছে তো এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের যে মানসিক এবং শারীরিক যে বৃদ্ধি এই খেলাধুলার মাধ্যমে তার প্রসার ঘটে এবং তাকে প্রোৎসাহিত করার জন্য এরকম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রত্যেক স্কুলে সেটা তার সিস্টেম অনুযায়ী তার নিয়ম অনুযায়ী সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে তার মধ্যে এই রাম ঠাকুর বালিকা বিদ্যালয়েরও আজকের দিনে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আগামী দিন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে সংকল্প যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা এবং নেশামুক্ত সমাজ তৈরি করা তো এই খেলাধুলার মাধ্যমেই আমাদের এই সমাজকে সুষ্ঠু পরিবেশে ফিরিয়ে আনা এবং সমস্ত ছাত্রছাত্রী যারাই থাকুক না কেন তাদের মনোবলকে আরও বৃদ্ধি করা এবং তারা যাতে নেশা থেকে বিরত থাকে তার জন্য আহ্বান রাখা এটাই হলো মূল সংকল্প এই সংকল্প নিয়েই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এদিন অনুষ্ঠানে রাজীব ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকাসহ রিপোর্ট আর নিউজ